Assalamualaikum everyone, welcome back to my channel রসনা বিলাস। রসনা বিলাসের আজকের আয়োজনে থাকছে পাঁচমিশালি সবজির একটা রেসিপি। এই শীতের সময় কিন্তু এই ধরনের সবজি সবাই খুব বেশি পছন্দ করে থাকেন, তাই আমার আজকের রেসিপিটা আপনাদের জন্য আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে পাঁচ ধরনের সবজি নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি এক কাপ করে গাজর, শিম, আলু, মূলা ও ফুলকপি নিয়েছি। প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে আমি এক এক করে সবগুলো সবজি দিয়ে দেব। সবগুলো সবজি দেয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব সবজিটা সেদ্ধ করার জন্য। আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ও 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ করে আদা ও রসুন বাটা। এই পর্যায়ে আদা ও রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তারপরে আবার একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তিন থেকে 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এভাবে জাল করে নেব। 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার একটু আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু অনেকটা পরিমাণ পানি টেনে কমে গিয়েছে আর সবজিটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই সবজিটাকে একটু নাড়াচাড়া করে 2-1টা সবজি একটু ভেঙে দেব, এতে করে সবজিটা একটু আঠালো হবে। তারপরে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি এখানে 3-4টা শুকনো মরিচ, 2টা তেজপাতা মাঝখান থেকে চিরে নিয়েছি, 1/2 চা চামচ করে আমি জিরা, কালো জিরা, সরিষা, ধনিয়া, মেথি ও মরি নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। চুলায় আমি আবারও একই পাত্র দিয়ে দিচ্ছি। পাত্রটা দিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে শুকনো মরিচ ও তেজপাতা দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ ও তেজপাতাটা দিয়ে যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি সেই শুকনো গোটা মশলাগুলো দিয়ে দেব। গোটা মশলাটা যখন একটু চিটবিট করে উঠবে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে একটু হালকা কালার করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে খুব ভালোভাবে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করতে হবে আর সবজিটা একটু ভেজে নিতে হবে। এবার উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি আরও কিছু সময়ের জন্য সবজিটাকে একটু জাল করে নেব। এতে করে ধনিয়া পাতা কুচি ও গোটা মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে কিন্তু সবজির মধ্যে ঢুকে যাবে আর ধনিয়া পাতা কুচিটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, এবার আমি লাস্ট ফিনিশিংয়ের মতো আর একটু নাড়াচাড়া করে সবজিটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমি আপনাদেরকে 5 ধরনের সবজি দিয়ে এই সবজিটা তৈরি করে দেখিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও এখানে অনেক ধরনের সবজি ব্যবহার করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আবার চাইলে আরও কম সবজি দিয়েও কিন্তু সবজিটা তৈরি করে ফেলতে পারবেন। আমি কিন্তু চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখলেন তো ভিউয়ার্স কত সহজেই এরকম মুখরোচক একটা সবজি তৈরি করে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটা ফলো করে একবারের জন্য হলেও বাসায় এই সবজিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই সবজিটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটার সাথে অনায়াসে খেয়ে ফেলতে পারবেন, অসম্ভব মজা লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন।
তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।